হাই ফ্রেন্ড ওয়েলকাম টু এক্সাম সলিউশন নিউজ তো বন্ধুরা এখন আমি আলোচনা করবো নবম দশম ও একাদশ দ্বাদশের তৃতীয় কাউন্সিলিংয়ের ডেট ঘোষণা হয়েছে তার পাশাপাশি আমি আলোচনা করবো আপার প্রাইমারির থার্ড ফেজ সম্পর্কে তো বন্ধুরা আপনারা জানেন যে গত আঠাশে ফেব্রুয়ারি থেকে চাকরির দাবিতে মেওরেডে এডে অনশনে বসেছিলেন প্রায় চারশো চাকরি প্রার্থী তাদের দাবি ছিল অবিলম্বে নিয়োগ করতে হবে তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে দু দফায় আলোচনা করেও কোনো ধরনের কোনো আশ্বাস পাননি তারা লিখিত প্রতিশ্রুতি ব্যতীত কোনো আশ্বাসই মেনে নিতে চাননি তাই শেষ পর্যন্ত আজ নয় দিনের শেষে চাকরি প্রার্থীদের জয় হলো নবম দশম এবং একাদশ দ্বাদশের তৃতীয় দফার কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি জারি করল কমিশন জানানো হয়েছে নবম দশমদের ওয়েটিং তালিকায় থাকা চাকরি প্রার্থীদের কাউন্সিলিং হবে ২৬, সাতাশ আঠাশ উনত্রিশ এবং পয়লা এপ্রিল নবম দশমে ওয়েটিং তালিকায় ডাকা হচ্ছে মোটামুটি ছাব্বিশশো শূন্য পদের জন্য তাছাড়াও একাদশ দ্বাদশের ওয়েটিং প্রার্থীদের জন্য উনিশ ও কুড়ি মার্চ সাতশো পঞ্চাশ শূন্য পদের জন্য কাউন্সিলিং করবেন বলে জানিয়েছেন তো বন্ধুরা দীর্ঘ নয় দিন অনুসরণ করার পর নবম দশম এবং একাদশ দ্বাদশের তৃতীয় দফার কাউন্সিলিংয়ের ডেট ঘোষণা হলো আমরা আজ এক সপ্তাহেরও অধিক সময় থেকে দেখে আসছি হবু চাকরি প্রার্থীরা অবিলম্বে চাকরির দাবিতে তারা অনশন করে আসছে কিন্তু সরকার পক্ষ থেকে কোনো ধরনের সুবিধাজনক আশ্বাস পেয়েছিলেন না তাই তারা অনশন চালিয়ে যাচ্ছিলেন তাই শেষ পর্যন্ত এখানে চারশো জন চাকরি প্রার্থীর আবেদনে সরকার যেহেতু মাথা নুয়েছে এক্ষেত্রে আমি আপার প্রাইমারির ক্যান্ডিডেটদের জন্য খুশির খবর হিসাবে এটাকে ধরে নিতে বলবো কারণ যেখানে চারশো জনের আবিতে কমিশন কাউন্সিলিংয়ের যেহেতু ডেট ঘোষণা করেছেন সেহেতু আপার প্রাইমারির চাকরি প্রার্থী এই তুলনায় অনেক বেশি আপার প্রাইমারির যে সমস্ত চাকরি প্রার্থী আশায় আশায় প্রহর গুনছেন তাদেরকে বলবো আপনারা একটু ঐক্যবদ্ধ হয়ে ভোটের পূর্বেই সরকারের বিরোধিতা করে নিজেদের জন্য কিছুটা জায়গা তৈরি করে নিন তাছাড়াও ইতিমধ্যে স্বচ্ছভাবে এসএসসি নিয়োগের দাবিতে কোর্টের দ্বারস্থ হতে চলেছেন আপার প্রাইমারির বহু ক্যান্ডিডেট তো আপনাদেরকে বলবো আপনারা যারা কেস করতে চাইছেন বা যারা কেস করেছেন আপনারা এই ভিডিওর নিচে একটু কমেন্ট করে জানিয়ে দিন এবং এই ভিডিওটিকে শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে পৌঁছে দিতে সচেষ্ট হন তার ফলে তারা আপনাদের সঙ্গে যোগাযোগ করে একটি শক্তিশালী দল তৈরি করতে হবে যেন সরকারের বিরুদ্ধে স্বচ্ছ নিয়োগের দাবিটিকে ব্যাপক আকারে তুলে ধরা যায় যে শিক্ষকের হাত ধরে আগামী প্রজন্মের আদর্শ গড়ে উঠবে সেই শিক্ষকই যদি একজন দুর্নীতির মাধ্যমে শিক্ষকতায় যোগদান করেন তাহলে তিনি আগামী প্রজন্মকে কী শিক্ষা দেবেন তো বন্ধুরা এই তথ্যটি আপনাদের বন্ধুর কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন ধন্যবাদ আপনাদের দিনটি শুভ হোক